আমার তিলাওয়াতকৃত আয়াত আল্লাহ তিনটা নাম লইছে, বল হুয়া কুরআনুম মাজিদ, এক নম্বর কুরআন, দুই নম্বর হুকা মাজিদ, এক নম্বর কুরআন, দুই নম্বর মাজিদ, আর তিন নম্বর হইছেন ফি লাউহিম মাহফুজ। ও তিনটা হতা, এক নম্বর কুরআন, দুই নম্বর মাজিদ, তিন নম্বর মাহফুজ। হুকা একবার দেখি, ও তিনটা হতারে আল্লাহ তাবারক ও তাআলা আমারে যে পর্যন্ত তৌফিক দিবা, আপনারা মুসলমান হলরে কোরআন সুন্নার দৃষ্টিতে বুঝাইবার চেষ্টা করব, আল্লাহ আমারে সুষ্ঠুভাবে নিজে বুঝবার আপনারারে বুঝাইবার তৌফিক দান করুকা, বড় করে আমিন। কারণ কোরআন এবং সুন্না না বুঝার কারণে আজ আস্থা পৃথিবীতে মুসলমান নির্যাতিত, নিষ্পেষিত, নিপীড়িত, ঠিক নেই। কোরআনে করিম সম্পূর্ণ বিজ্ঞানসম্মত, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম, হাকিমের মানে হইল বিজ্ঞান সম্পূর্ণ, বিজ্ঞানে পরিপূর্ণ। কিন্তু কোরআনে করিমর বিজ্ঞানে আর আমরার বর্তমান যুগের বিজ্ঞানে আসমান আর জমিন বেশম কিলা, একবিংশ শতাব্দী পর্যন্ত বিজ্ঞানের যত উন্নতি হয়েছে আপনারা বালা হরি বুঝিয়া সুজিয়া উত্তর দেন যান, বিজ্ঞানের উন্নতি এখন চরম শিখরে নাই নিবা। এই বিজ্ঞানের উন্নতি দ্বারা মানুষরে বাঁচাইবার ব্যবস্থা বেশি হয়েছে না মানুষরে মারবার ব্যবস্থা বেশি হয়েছে, না কেউ হয়েছেন কেউ হয়েছেন না? ইউক্রেন আর রাশিয়ার অবস্থা তো হুনরা দেহরা, ইটা যেটা অস্ত্র যন্ত্র বানানি হয়েছে বিজ্ঞান ছাড়া না বিজ্ঞান দিয়া, বর্তমান বিজ্ঞানে মানুষ মারবার ব্যবস্থা বেশি বার করছে না বাঁচাইবার ব্যবস্থা বেশি বার করছে? আর রসুলের গেছে আগত কোরআনে করিমর বিজ্ঞানে মানুষরে শুধু দুনিয়াত বাঁচাইছে না আখেরাতও বাঁচবার ব্যবস্থা বার করে দিছে, কথা ঠিক আছে? কিলা দিছে আমি দেখাই দিই আপনার, আল্লাহ ফরমাইলা বল হুয়া কুরআনুম মাজিদ, আমার নবীর কাছে আমি যে কিতাব দিছি ইকানোর নাম কুরআনে হৌকা, বড় হরে হৌকা মাশাআল্লাহ, আপনারা লোকে হতা হওয়া যাইব সচেতন আছে। ই কিতাবর নাম হইল কুরআন, নাজিল হইছে কই থাকি আমেরিকা থাকি মাতুকা, রাশিয়া থাকি কই থাকি আল্লাহর ভিতরে থাকি, বড় করে সুবহানাল্লাহ, না দিলে যে কোন থাকি, এটা আমরা সিলেটি ভাষায় বুঝবা লাগে হইলাম। রসুলে ফরমাইছেন তাবাররাকু বিল কুরআন ফাইন্নাহু কালামুল্লাহি ওয়াখারাজা মিনহু, হে বিশ্বর মানব জাতি তোমরা বরকত অর্জন করো কোরআন শরীফ থেকে, এখানে এই কোরআনে করিম আল্লাহ রব্বুল আলমিনের কুদরতি ভিতর থেকে বাহির হয়েছে আর আল্লাহর জবান দিয়ে তিলাওয়াত করা হয়েছে, আল্লাহর কুদরতি ভিতর থেকে বার হয়েছে আর আল্লাহর জবান দিয়ে তিলাওয়াত হয়েছে। এই কিতাবের মাঝে কিছু পাওয়ার টাওয়ার আছে না নাই? সকল থেকে বড় ইজ্জত আল্লাহে, আরো জোরা জোরে হই, ইজ্জত আমরারে দেইন হে নেইন হে আল্লাহ, এই ইজ্জতওয়ালা আল্লাহর কালাম জেলা আল্লাহ ইজ্জতওয়ালা
ইলা দেখছেন না ঘটনা হুনছেন না ঘটনা এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবের নাম কুরআন রাখলেন ইন্দু অগলোর এক কিতাব আছে ইকানোর নাম ফুরান এক নকতা আমরা গুটাকে হোম ইকানোর নাম কিতা ফুরান ফৌদ ফুরান আর আমরা ইকানোর নাম আল্লাহ রাখিয়া দিছই বড় হরে হুকা মাশাআল্লাহ দরকার মুস্তাফিন সাহেব শেখুল হাদিস সাহেব তশিবাঞ্চল নারায়ে তাকবীর নারায়ে তাকবীর মাশাআল্লাহ ও আমরা এক বুজুর্গ রইছে সিলেট আল্লাহ হায়াত বরকত দেউকা আমিন তো নাইত বরকত দেউকা আমিন আমার খোতা খেয়াল করুকা ইকানোর নাম আল্লাহ কোরআন রাখলাখানে কোরআন শব্দর এক অর্থ হইল মা ইকরা উ বিহি যে জিনিসটারে ফোড়া হয় সুবহান আল্লাহ হুকা আচ্ছা কোন চাইন পৃথিবীর বুকে বহু ধরনের বই পুস্তক কিতাবাদি লিখিত আছে বড় বড় বিজ্ঞানীগুলোর বড় বড় শিক্ষিত অগলোর বড় বড় অফিসার অগলোর লেখা আছে কিন্তু কোন বইটা বেশি মানুষে ফলোইন লোকে মজিদ লাগে হুকা বাংলাদেশ পাকিস্তান ভারত আমেরিকা লন্ডন জাপান জার্মান দুনিয়ার যত মুসলিম অমুসলিম দেশ আছে প্রত্যেকটা দেশ সবচেয়ে বেশি যে কিতাবটা ফোড়া হয়ে সেই কিতাবের নাম আল্লাহ হইল এর লাগে আমি নাম রাখছি যে তুমি তাই বেশি বেশি করে ফড়ি ভাই দুনিয়াত আর কোনো কিতাবের এই বৈশিষ্ট্য নাই দুই নম্বর কুরআন শরীফ কি আল্লাহ নাজিল করছেন শুধু তাবিজ দিবা লাগি বুড় দেউকা আপনারা খতম পড়বা লাগি মাতুই না হানি মাই মরি জি রে বাবা মরি জি রে হেন পেটো বিষে ধরছে হেন ওতা হয়ে গেছে হতা হয়ে গেছে খতম পড়াইবার লাগে আল্লাহ কোরআন শরীফ নাজিল করছেন একবারে কোরআন শরীফের দুই নম্বর সুরাত আল্লাহ উত্তর দিলাইছেন হুদাল লিল মুত্তাকিন হইলে আমি তাবিজর লাগি ইতার লাগি কুন্তা লাগি নাজিল করছি না আমি কোরআন শরীফ আমার নবীর কাছে পৌঁছাই দিছি মানুষের কাছে পৌঁছাইতা যারার অন্তর আমি আল্লাহর মহব্বত বা ভালোবাসা থাকবো বা ডর থাকবো এরারে ই কিতাবে হেদায়তর রাস্তা দেখাইয়া দিব হেদায়তর রাস্তা কোনটা বিশ্ব রোড তে পদ্মা সেতু হ্যাঁ ওগো হেদায়তর রাস্তা নেই হেদায়তর রাস্তা হইল আকায় নামদার জনাবে মোহাম্মদুর রসুল্লাহ বড় ঘরে হৌকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে তাকে যা নিয়ে আইসন ওগুলারে মানি নেওয়ার নাম হইল হেদায়তর হেদায়তর অর্থ দুইটা এগুলো আরবি শব্দ তার অর্থ ঘটা ও তো আজ শিখিলেইতে বা কিছু আরবি আরবি মাতিতে মেসা ও ইমাম সাহেবের কাছে গিয়া জিংড়ি দিতে হয় দেখে খাই হেদায়তর অর্থ ঘটা হেদায়ত শব্দর অর্থ দুইটা এ অর্থ হইল রাস্তা দেখাইয়া দেওয়া আর আরো অর্থ হইল গন্তব্য স্থান পর্যন্ত পৌঁছাইয়া দেওয়া সুবহানাল্লাহ হেদায়ত শব্দর অর্থ হয়টা এক নম্বর রাস্তা দেখাইয়া দেওয়া দুই নম্বর গন্তব্য স্থান পর্যন্ত যেমন হুমায়ুন চত্বর আইয়া এক মানুষে কইলা আমি সালিবন্দর ওয়াজও যাইতাম বলে ফুল ভাড়ি দিয়া যাইন কি জানি ভাই এন ফুল ভাড়ি দিয়ে আইয়া উপসরের রাস্তাও তো তার সামনে নেই নি হমুকা গেছে কিয়ামত পর্যন্ত যদি এন হবাই আরতে তখন সালিবন্দরের ওয়াজর লাগাল হইবানি বোঝা গেল রাস্তা খালি দেখাইয়া দিলে খাম হইতো নাই
বেরা খাওয়ার সম্ভাবনা হোকা বড় ঘরে হোকা আছে। আরেকজনের বাসা সালি বন্দর, এন্ডে হেন জিকাইলে আমি সালি বন্দর ওয়াজ দিতাম, যে আইক আমার বাসাও ন ই বেটায় যদি লগে ঘরে লইয়াই তে হেন ফতপ্রষ্ট হওয়ার কোনো সম্ভাবনা আসেনি। ঠিক তেমনি ভাবে কোরআনে করিম রে আল্লাহ কইছেন তুমি রাস্তা দেখাইয়া দিবাই, আর রসুল রে আল্লাহ ফরমাইছেন কোরআন শরীফে যে রাস্তা দেখাইয়া দিব আপনিও রাস্তা চলার নিয়ম কানুন বাতলাইয়া দিবা। দৃষ্টান্ত দিয়ে বুঝাইতে সোজা বুঝবা, কোরআন শরীফ আছে নমাজ কায়েম হর আছে নানি, ফাসক্ত নাম আছে নি মাতুন না, কোনক্ত হর এঘাত আছে নি, দেখ কোরআন শরীফ আছে নি নাই, সুরা মিলানি সুরা ফাতেহা ফোড়া ইটা কোরআন শরীফ আছে নি, ইটা হে বার করে দিলা হো আল্লাহর রসুলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখা গেল রাস্তা দেখাইল কোরআন শরীফে যে নমাজ কায়েম করো, আর ই রাস্তায় চলবার নিয়ম কানুন নীতিমালা ইগুলা বাতাইয়া দিলা হে বড় করে হোক মুহাম্মদুর রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও আল্লাহ বুঝাইতে চাইলা কোরআন শরীফর দেখাইল রাস্তা আর নবীর তরিকায় চলনেওয়ালা হইছে নি, যেন কোরআন শরীফর দেখাইল রাস্তার উপরে নবীর তরিকা মতো চলবা আমি আল্লাহ টানরে হাত ধরিয়া টান মারি জন্নতে পৌঁছাই দিব, গন্তব্যস্থানে পৌঁছাই দিব। কথাটা অর্থটা বুঝাইতাম পারছি বুঝাইতাম পারছি নি। এখন কোরআন রে আল্লাহ কোরআন নাম রাখলা উহারণে যে কোরআন শরীফ সারা দুনিয়াত সবচাইতে বেশি ফড়া হয় তিলাওয়াত হয় এক কথা, দুই নম্বর হইল কোরআন শরীফ আল্লাহ শুধু তিলাওয়াত লাগে নাজিল হরসইন না হেদায়তর ভোট দেখাইবা লাগিও, আর হেদায়তর ভোট দেখাইতে হইলে এই তো কিছু খামখাস দায় দায়িত্ব আছে না আছে না আছে। এই কোরআন শরীফে আপনার হেদায়তর ফটো দেখাইব, আর ও হেদায়তর ফটে যারা রসুলের তরিকা মতো চলা আরম্ভ করবা এরা মজিদ হইবা সুবহানাল্লাহ হুকা। কোরআন শরীফর দেখাইল রাস্তায় নবীর তরিকা মতো যারা চলনেওয়ালা হইবা এরা কিতে হইবা, আরবি ভাষায় হুকা মজিদ হইবা বড় হরে হুকা মজিদ, বুঝলে মজিদ অর্থ কিতা সম্মান দেনেওয়ালা, মজিদ অর্থ কিতা আরো বড় হরে হোকা। মানুষ চেয়ারম্যান হইতো চায়, মেম্বার হইতো চায়, এমপি হইতো চায়, মন্ত্রী হইতো চায়, কিতা লাগি বড় হরে হওয়া সম্মান হইতো, আর ওর সম্মানের লগে কিছু মালও হইতো, এগো বাঙ্গালির নেচার, মূল উদ্দেশ্য তাকে আমি সম্মানই হইতাম। আমি মন্ত্রী হয়ে যাই যদি আমার গাড়িত ফেলাক থাকবো, সিলেটর ফুল ফাড়ি দিতে সময় দেখবা খালি ফুলের সকলে লাইন ক্লিয়ার করে দিরা, কোন চাষা আমার আগে দিয়ে আওয়ার ক্ষমতা থাকতো নাই, আমার লাইন ক্লিয়ার, আমি কত বড় সম্মানী, আমার গাড়ি যত যানজট হোক চলতে আছে কারণ আমি দেশের মন্ত্রী, মাথা নেওয়া সম্মানী মন্ত্রিত্ব কত দিন হওয়া। এক বেটা গেছিল পরীক্ষা দিত ইন্টারভিউ দিত, ইন্টারভিউ লোনেওয়ালায় জিকাইলে আপনার কোয়ালিফিকেশন কিতা, কোয়ালিফিকেশন তো বুঝছ আমি ইংরাজি জানি না শুনাও নে কইয়া, আপনার ডিগ্রি কিতা, বেটা কইল টি টি এম পি মনোরা হঞ্জান কিতা, কি বেটা জম্মারিয়া কইল ই ধরনের ডিগ্রি তো আমার জানা মতো নাই, কিতারে বাবা টি টি এম পি বলে বুঝছেন না নি,
ফয়লা টি দিয়ে হইল ঠেলি আর বাদর টি দিয়ে হইল ঠুলি দুইটা এখানে হললে ঠেলি ঠুলি আর এম দিয়ে হইল মেট্রিক আর পি দি পাস জোড়া লাগাও কে আপনারা ঠেলি ঠুলি ও হইল তার টি টি এমপি টি টি এম পি টেলি ঠুলি মেট্রিক পাস ও বেটায় হইল যাও আইজ বুঝলাম একটা টি টি এম পি কোরআনে করিম আল্লাহ নাজিল হরসইন একদিকে তার তিলাওয়াত চলতে থাকব অন্যদিকে কোরআনের দেখার দেখাইল ফতে নবীর তরিকা মতো আমল চলতে থাকব ঠিক নেই না ঠিক নাই আল্লাহ হইন কোরআনে করিম যারা তিলাওয়াত করবা অথবা কোরআন অনুযায়ী যারা তারা জিন্দগি পরিচালনা করবা আমি আল্লাহ দুনিয়া ও আখেরাতে তারার সম্মান বাড়াইয়া দিলেন ইখান বুঝিয়া হইসেন আল্লাহ একবার না না বুঝিয়া আগে আমি বুঝাই দিই তো বুঝবা যে মাটি চাষনি মাটির নাম কিটা না শাহজলালের মাটি ওইলা সানি শাহজলাল ওলা নাই নিবা তাই মাদ্রাসার মোস্তফা হিসাব তো শেখুল হাদিস সাহেব ই কি মাটিরে খার মাটি কই শাহজলালের মাটি বাড়ি কেন বড় করে হও ইয়েমন কত দূর হই হিন্তু নে আইয়ে তাই নি মাটির মালিক হইলা কিলা তাই সিয়া লইয়া আসলা সিলেট মাথুর না হানে নাগেশ্বর সিয়া তে তিন নালি রাইফল জুড়ে মাথো কামান বিমান রকেট লঞ্চার কুন্তা নাই কিতা লইয়া আসলা তসবি গল্লা তলোয়ার কোরআন সুবহানাল্লাহ তো হইলেন তসবি গোল্লা কোরআন বলা নাইনি ওতা লইয়া আসলা সিলেট ভিতরে আসলা আল্লাহ মাতুর না খানি ভিতরে বাইরে গোল্লা তসবি তলোয়ার আর কোরআন ওলা নাইনি ও সান্নি কাটাইয়া আটকিসলা নি শেখ কাট ইতিহাস সাক্ষী আছে নানি গড়গোবিন্দ তো ইবাদুর নাউ হলতা উঠাই লিল মুল্লা ভাড়ি দিতা না ইতিহাস আপনার জানা আছে এর লাগে আমি খালি ইঙ্গিত দিয়া রাখিয়া ফাড়ি দিলা কিলা হইন না দেখি বড় করে হও তুমি বিচাও চাই দেখি যাইতে পারো নি দুই হাত না এর আগে জায়গা যাবে কি এই যে জাহেনমাজর মাধ্যমে শাহজলাল ফাড়ি দিয়ে আইলা আল্লাহ রব্বুল আলমিনে ফার হল্লা এই সম্মান আর মর্যাদা যে আল্লাহ তান্ডে দিলা কিয়র বলে হও বড় ঘরে হও কোরআনে করিমর বলে কোরআন শরীফ তিলাওয়াত করতা আর কোরআনে করিম অনুযায়ী রসুলের তরিকা মতো আমল করতা এর কারণে আল্লাহ এমন সম্মান দিছে সমফানিও তান্ডে আষ্টাই তো উঠি আইয়া গড়গোবিন্দ লোকে যুদ্ধ হইছে না তো না সিলেটের মানুষ বাদ খাইরাও না হুতি হুতি যুদ্ধ হইছে মাইর হইছে কেউ মরছে না কিলা রেব তে নমাজের টাইম হয়েছে আজান দেও আগে বাদে যেতে হইব সুবহানাল্লাহ হোক আজান দেও এমন মানুষে আজান দিলা যে এই কোরআনওয়ালার লগে থাকতে 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 তান দিল কোরআনওয়ালা হয়ে গেছে তান অঙ্গ প্রত্যঙ্গ কোরআনওয়ালা হয়ে গেছে সুন্নতওয়ালা হয়ে গেছে আল্লাহ তাবারাকা ও তাআলার গেছে সম্মানী হয়ে গেছে এন জবান খান পর্যন্ত আল্লাহর গেছে সম্মানী হয়ে গেছে আল্লাহু আকবর আল্লাহু আকবর আরম্ভ করছেন কয়তলা ভাঙছে বড় ঘরে হও না আরো জোরে হও না আমার হতা না ইতিহাসের হতা সঠিক না অঠিক
গড়গোবিন্দ দেখল রে বাবা ইতার আজানে যখন সাততলা বাঙ্গিয়া হড়ি যার তেগিয়া খেসে যদি তে কিতা করবো মাথো না খানে ফরে বিচারায় যে দৌড় তুলছে দুটি তৈয়া দৌড়িল না লইয়া দৌড়িল ইকান তো কোনো ইতিহাস নাই হয়তো তৈয়াও দৌড়িতে পারে কোয়া যায়নি না যায় না দুয়াই আল্লাহর ই কোন বলা আমার বুকুর উফরে উঠল আইয়া ও যে সম্মান শাহজলাল রহমতুল্লাহ আলাইহিরে আল্লাহ তালায় কোরআনে করিম অনুযায়ী জিন্দেগি ঘোরার কারণে দিসলা এখন ইটা গেছে কি হ বড় ঘরে হ গেছে কি একবারে যে মুসলমানের ফুয়া দুই ঈদ ছাড়া মসজিদও যায় না ঈদগাহ যায় নমাজও যায় না তার সামনে যদি কেউ শাহজলাল রহমতুল্লাহ আলাইহিরে গালি দেয় বা অসম্মানী করে ফাওয়ার জুতা খুলব না রইব বড় করে খাও মুসলমান সেনে ইজ্জত খে দিছে একদিনও লাগি না চিরদিনও লাগি এমপিরে সম্মান দিছিল কতদিনও লাগি পাঁচ বছর বাদে দেখবা এই সার দোকান দিরা ইটা ইতিহাস আছে নানি তাই সার দোকানের কেশো বইয়া টেকা লইরা আর সে নরগুল খাইরা পাঁচ বছর বাদে আর ফুট 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 ফুটি নাই কিন্তু আল্লাহ বুঝাই দিলা কোরআনে করিমর উপরে চলার কারণে এবং আমার নবীর আদর্শ মানার কারণে যারারে আমি ইজ্জত দিব একদিনও লাগি না চিরদিনও লাগি কথাটা বুঝাইতাম পারছি নি আপনারারে বিরাদরান ইসলাম ই তো আমরা বাড়ির খান্দার ঘটনা হইলাম যে কোরআন শরীফের লগ লইলে আল্লাহ কিতা দেন ওয়াজ বুঝতা তো কিতা দেন সম্মান দেন দুনিয়াত দেন খালি না আখেরাতেও দেন বঙ্গবীর জেনারেল উসমানি বেটার বউ নাই ফুয়া নাই ফুড়ি নাই কুন্তা নাই সারাদিন দেখে খালি লড়াই বিড়াই করিয়া গেছে বলা নাই নিবা মরার আগে চিন্তা করে দেখছ আমার জিয়ারত কররা উহার খেউ মাথো না বাহার হইত নাই ওখানে যারদিন রাজনীতি লইয়া চলবা আমার নামও কোনো গিয়ে মুখ লইত নাই বেঠাই ওসিয়ত করিয়া গেছ আমারে মাটি খান দিয়রে শাহজলালের খান্দাত কারণ শাহজলালে জেলা বিয়াও করছেন না শাদিও করছেন না আমিও তো ওলা অন্তত শাহজলালের জিয়ারত যারা আইবা এরা তো হইবা আল্লাহ কবরিস্তানের মুসলমান মুর্দেগানরে মাফ করে দাও ও এরিয়ার ভিতরে তো আমি ঢুকে দিব মাথায় না খেদেবা আহল থাকার কারণে আহলি খাম করিয়া গেছ এতে বোঝা গেল খালি কোরআনওয়ালারে আল্লাহ সম্মান দেন না এরার খান্দা খাসায় যারা থাকে তারারও সম্মান দেন আপনার পাঁচ বছরের বাচ্চা মাঝে মাঝে গরম উঠে কিন্তু সালিবন্দর মাদ্রাসাত হাফিজি ফোড়ে কিতা ডাকবা বড় করে হোকা আরো জোরে হোকা অথচ গরম উঠে সাব শব্দই গু সাহেব তাকে সংক্ষেপ হয়েছে বলা নাইনি হাফিজ সাহেব সাহেব শব্দটা সম্মান সূচক না অসম্মান সূচক বড় করে হোকা ও আপনারা নয়া ফুলের মুখে একদিন লাগছে দরবার বয়স্ক এক মুরব্বী সাহেব যাইরা আর খরে দি কি কি আরক বেটায় ডাকে ও মুরব্বী ও মুরব্বী শুনি যাও এ বেটা সেই গেলে হেই বেয়াদব আর বেয়াদব তোর শেষ হয়েছে আমার এইলে ডাকতে আমিও কান্দাত আও ইয়েও বই ডাকছি হে তো মুরব্বী হইয়া ডাকলো তে ই কিতা বউ বেটায় হেসে হইলা হেই মুরব্বী খানে ডাকইন বয়স্ক খেউ রিস্কা চালাইলে মানুষে কিতা ডাকইন মুরব্বী আর প্রকৃত মুরব্বী খেউরে ডাকলে কিলা ডাক হইল মাতুই না মুরব্বী সাপ ও মুরব্বী সাপ তুই তো আমারে ওলা ডাকতে আসি আমি কিতা রিস্কা ছিলাম রানিরি এতে বোঝা গেল সাপ ইগুর সম্মান সূচক শব্দ
বলা নাইনি ও যে আপনার পাঁচ বছরের গরমুত্রা বাচ্চা লোকে সাপ লাগি গেল কিয়র বরকতে বুঝাইতাম পারছিনি আর আপনার ভুয়ায় লন্ডন গিয়া ব্যারিস্টারি ফাঁস করিয়া একবারে জজ হই আইসে বাড়িত আমার বাদে তারে কিটাটা হইন স্যার মাতিন কুন্তা হসপিটাল গেলে এম বি বি এস এফ সি পি এস এফ আর সি এস কিতা বড় করে হও হিন্দু হইলেও খ্রিস্টান হইলেও মুসলমান হইলেও স্যার শব্দর অর্থটা আমি আজ পর্যন্ত বুঝছি না কিন্তু সাহেব নাই আমরা দেশের ভাষায় যেটা সম্মানসূচক শব্দ এটা কিন্তু পাঁচ বছরের গরমুত্রা বাচ্চার সম্পর্ক কোরআন শরীফের লগে হইতেও আল্লাহ তার লগে সম্মানসূচক শব্দ জুড়াইয়া দিলেছেন জুড়ে সুরে একবার আল্লাহ একবার হৌকা দুনিয়ার মানুষরে আল্লাহ বুঝাই দিলা কোরআন আমি সম্মানী আমার কোরআন সম্মানী কোরআনের সাথে যারা সম্পর্ক হইব তারাও রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত একবার আইলা ষাটটা কাফির কটা বড় ঘরে হুকা তারা একটা এলান হুঞ্চইন যে আসিম নামে এক সাহাবি আসইন এই নে কাফির বেটির জামাইরে যুদ্ধর মধ্যে কাতল করছইন জামাই মারিলেছেন বেটির দুঃখ নাই নিবা মাতন্যাখানে বেটিয়ে কসম করিয়া বইছে যে আসিমর খোফা তালুর সাড়ো মদ তৈয়া মদ যতক্ষণ পর্যন্ত আমি খাইছি না আমার শৈলজা শান্তি তো নাই হাইরে নাউজবিল্লা সিলেটর শুভ নিয়ত করছে মাতন্যাখানে এই সাতটা কাফির মদিনা শরীফ আইসইন তারার কোনো কারণে সম্ভবত বদরের প্রথম যুদ্ধত মুসলমান যখন কিছু চিত্রবিত্র হয়ে গেলা ও তারা দেখছেন যে কাফির হলে মুসলমানরে মারিয়া বাগাই দিছেন তে আমরা তারার একটা ধন্যবাদ দিয়াই কথা বুঝাইতাম পারছি না মুসলমান কোনো দেশ বিশৃঙ্খলাত পড়লে মরলে যুদ্ধ হইলে কাফির হল কিতা হইন বড় করে হোক ডরাইও না কিতা হইন খুশি হইন আজ দেখা রাশিয়া ইউক্রেনে লাগছে ইউক্রেনের ফুটকি বাই একবারে সারা ইউরোপীয় ইউনিয়ন হামাই গেছেন গিয়া মাথা না খেদেবা অস্ত্র দিরা সৈন্য দিরা হগলতা হররা বলা নাইনি কিন্তু বার্মায় মুসলমানরে ফিটিয়া মারিয়া গোরবাড়ি জ্বালাইয়া বাংলাদেশও হটাইল এহটা খাফিরে মাতিছিনি না মাতিরা এখন মুসলমানও মাইর খাইরা তারা কুর মুসলমানের মাঝে বিশৃঙ্খলা লাগলে মুসলমানের মাঝে বিভেদ সৃষ্টি হইলে মুসলমানের রাষ্ট্রত মাইল লাগলে কাফির কুফফার হল হাউগুন খুশি হই আইসন মদিনার কাবির ইহুদি অগলরে কিতা দিতা ধন্যবাদ দিতা আর অন্য আইয়া হুঞ্চন হৌ বেটির এলান যে বেটিয়ে হয়েছে আমার জামাইরে যে আসিমে মারসইন এন্ডে যদি জিতা অথবা মরা খেউ খোল্লা আনিয়া দিতে ভারো একশোটা উঠ পুরস্কার দিব আজকাল কুরোর একশো গান ইন্টার ডিস্ট্রিক্ট ট্রাক তাকিয়া তৎকালীন সময়ের একশো উটর দাম বেশি তেজিফরা লাম্ব হইব না নিবা হ্যাঁ ইতা ইয়া অন্য হুনিয়া দৌড়র দৌড় তারা বাড়ি মুখা রানার গিয়া দুই তিন দিন মুক্কামানি বাদ দিলেছেন চার পাঁচ দিন তো মুক্কামানি বাদ দিলে যে দাঁড়ি আসেন সে দার গোসা লাগান কিছু বারোয় নেন মাথা না খান বারোইছে আইসন সাতকু আর বার রসুল্লার খেদমত আইয়া হইলা ইয়া রসুল্লাহ আমরা সাতজন ষাটটা গোষ্ঠীর সর্দার
لا إله إلا الله محمد أمرا تو إيمان أنشي أرامرا غشتي أخلا لغا ماتيا إيشي أفترا و إيمان أني لئيبا أفني أمرا ري خوياق زون حبيت شاب دوكا سبحان الله خيطاني كتا دوكا حبيت شاب الله الرسول ঠিক করলা 9 জন হাবিচাম 6 জন কারণ হেরা আরবর মানুষ কোরআন শরীফ তেলাওয়াত করলে তো অনেকটা বুঝিলে জানি তারা ওই সময় তারা কইলা যে হুজুর খালি তেলাওয়াত করলে হইতো নাই একজন সুবক্তাও আমরা রে দেউকা আপনারা যদি মাইকো কারি বাসিতর ওয়াজ হুনইন তে তাইন কিতা তেলাওয়াত করছেন একদিন বুঝবানি ماتنيا خني خلي غيبا شندور تلاوة تويسي ورطو بوزباني ورطو بوزاي تويلي تو ايخ بختار دور خار حضرت عاصم رضي الله تعالى عنه هاستا شو بختا امرار دشو سيلر دلا زو تو بالا وائي زوكا ان كنو دام نای كنتو انو كنو خانور بخدو دي باشي تا شندور ہوئے اگرم بیش آوار بادے بیش মাথা নাখানে মোট কত চল্লিশ ড্রাইভার রে দিবাই দুই বিয়াল্লিশ বিমানের টিকিট দিবাই হ্যাঁ পঞ্চাশ ষাট তারা হইলা আপনার আসিম একজন সুবক্তা হেরা কোরআন শরীফ তিলাওয়াত করবা আমরার জাতিয়ে শুনবা আর এই বক্তৃতার মাধ্যমে আমরা ইসলাম বুঝাইয়া দিবা দেখবা নে আমরার সাতগুরোর মানুষ সারাকে সারা মুসলমান হয়ে দিবা এই হতাত রসুল কোষোয়ার কথা না বেজারোয়ার কথা মাথো না রসুলের খামু তো আসিল মানুষরে আল্লাহর সাথে জুড়াইয়া দেওয়া তু বরায়ে ওসলে করদান আমদি তু বরায়ে ওসল করদান আমদি নয় বরায়ে ফসল করদান আমদি ও নবী আমি আল্লাহ তোমারে ফাটাইয়া দিছি আমার বন্দাগুলোর সম্পর্ক আমার সাথে জুড়াইয়া দিতায় রসুল্লে দেখলা কি সুসংবাদ হাবিচ্চাব নয়জন ডাকি আনলা সুবহান আল্লাহ হড়কা আর হজরত আসিম রে আল্লাহ হইলে হাবিচ্চা বহল যাওকা আপনারা কোরআন শরীফ তারারে তিলাবত করে শুনাইবা আর আসিম রে নেও তাই সুন্দর করে বুঝাইয়া দিবা বড় করে সুবহান আল্লাহ হড়কা ও মোট কতজন দশ জন আর কাবির হয়েটা তারা লইয়া রানা দিয়েছেন খুব আনন্দিত তারার উদ্দেশ্য কোরআন হুনা না হোক হল্লা নেওয়া বুঝাইতে পারছি নি তারা যাইরা কিয়র খেদমত কোরআনের খেদমত বড় করে হৌকা তারা যাইরা কিতার খেদমত খার হতায় নবীর হতায় খার হতায় নবীর হতায় তে এরা যে কোরআনের খেদমত যাইরা এখানে আল্লাহ বুঝরানি আর নবীয়ে যে হটাইছেন আওখানো আল্লাহ বুঝরানি কিন্তু নবীয়ে জানেন না ফটো গেলে কি ঘটব সুবহান আল্লাহ হৌকা নবী ইকান জানেন না ফটো গেলে কি ঘটব তাই যে জমরা তো তান দশজন হলদার টুকরা সাহাবি তুলিয়া দিরা ইকান নবী আগে জানেন না এতে বোঝা গেল গাইবর ইলিম একমাত্র হার গেছে বড় করি হইন নবীর গেছে গাইবর কোন ইলিম আল্লাহ জানাইলে তাইন জানেন দশজন খুশ মুখে রানা দিছেন আবার হৌকা কিয়র খেদমত আর আল্লাহ হয়েছেন যারা কোরআনের খেদমত করবায় কোরআন অনুযায়ী আমল করবায় আমি তোমার সম্মান খালি দুনিয়াত না আখেরাত হল জায়গার এক এক এরিয়া আছে আপনার বাসা যদি সালি বন্দর হয় আর আমি বেটাগিরি দেখাইতে বেটাগিরি আমার বেশ হইব না আপনার বেশ হইব আপনার বেশ হইব না নি কোনা নয়া কিতা মাতে রে হেই আর আপনি খালি আমার খানাই গেটাউকা সিলেটর নবাব সলিমুল্লাহ হইলে রুম লড়াইতে পারতা নাই মাত্র আসা না মিশা এক এক জায়গা আছে নানি
তারা সাতটায় দেখছেন যে আমরার খাবুর ভিতরে দশজন লইয়াইছি ও সময় তারার মাস্তাকি একজন দিয়া খবর পাঠাইছেন যে আমরা মোহাম্মদুর রসুল্লার অনুসারী কুরআন শরীফের হাফিজ আনছি নয় জন আর সুবক্তা একজন দশজন আমরা সাতজন আমরা সাহসে কুলান না এরা লগে মোকাবিলা করতাম তোমরা কিছু মানুষ দেও বড় হরি সুবহানাল্লাহ হুকা হিতা দিতে দিতে একবারে গুড়া হাতিয়ার সহ তৎকালীন অত্যাধুনিক অস্ত্রশস্ত্র সহ ২০০ গুড় সোয়ার ফাটাইয়া দিছে তাহলে এই সাত্রে ২০০ লগে যোগ দিলে হতর বড় হরি হুকা ২০৭ আর কোরআন শরীফের খেদমত করেওয়ালা হজন ১০ জন যে সময় আসিম রাজিয়াল্লাহু আনহুরে রসুলে ইন্তনে আমিরও বানাইয়া দিছেন হকলর তাই যে সময় দেখলা যে ইতার তো নিয়ত কিতা নাই ইভাই হামলা হররা তখন রসুলে এই সাহাবায় কেরাম লগে পরামর্শ হল্লা যে কিতা হরতায় বা তারা ২০৭ জন আমরা মাইরহরি ফার্মুনি সারেন্ডার হরতায় না যুদ্ধ চালাইয়া যাইতায় সুবহানাল্লাহ আমরা এলাকার মুসলমান হইলে হইলে মানে বাবা হে তার হতে যজ্ঞ আর আমরা আমরা মাথায় নাখানি তারা সাতজন ইতা জিন্দা মুসলমান আসল না মুর্দা মুসলমান ডরতে নহি দুনিয়া মে মুসলমান কিসি সে সুবহানাল্লাহ হুকা ডরতে নহি দুনিয়া মে মুসলমান কিসি সে জব মিল গয়া হ্যায় দৌলতে ঈমান নবী সে কিয় ডর একমাত্র ডরাইলে আল্লাহরে ডরাই তারা ২০৭ নাই ২০০৭ হইলেও আমরার তরবারি আমরা নিচু করব না হইলা তাইলে যুদ্ধ চলক বলে হয় চলক ২০৭ লগে যুদ্ধ হরনেওয়ালা হজন তারা এক ফাড়র খান্দা তাসলার হিতাইয়া হামলা করতে খোরাটি আটি খোরাটি আটি আটি গিয়া ফাড়র তুতাবায় কিছু উসাত উঠে গেছে মায়ের করতে যারা উসাদ তাকই দেনা সেবতা কই দানি কিছু ফাত্তর দিও খেসিরা আর সে পাইলে তলোয়ার দিও কিন্তু কি করবা ১০ জন মানুষ আর ২০৭ জনে বেরলে জানবা সেইবার ব্যবস্থা আসেনি এই যুদ্ধ করতে 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 শেষ পর্যন্ত ৭ জন সাহাবায়ে কেরাম জাগাত শহীদ হয়ে গেল রইলা হজন ৩ জন এই ৩ জনেও যুদ্ধ চালাইয়া যাইরা কারণ মুসলমানের এ কথা বুঝ আছে কোরআন শরীফের খেদমত করতে গিয়া কোরআন শরীফ পড়াইতে গিয়া কোরআনের উপরে আমল করতে গিয়া আমার যদি মৌত হয়ে যায় তে আমার জিন্দেগি সফল না নিষ্ফল বড় করে হয় মরতে থাকো শেষ যে সময় হজরত আসিমর ভাই তো তার রিস বেশি নেয়নি উপায় খেয়াল করি আক্রমণ করছেন আর তাইন দেখছেন যে আর জান বাঁচাইবার উপায় নাই ও সময় হইল ও আল্লাহ একবার বড় করি হলে আল্লাহ একবার হোক ও আল্লাহ তোমার নবী আমরা রে কোরআন শরীফের খেদমত লাগি ফাটাইছিলা আর ইতা মুনাফিক হলে আমরা লগে বেঈমানি করছইন এখন আর বেশিক্ষণ নাই হয়তো আমিও শহীদ হয়ে যাবো ও আল্লাহ তোমার কাছে আমার একটা দরখাস্ত কাফির বেটিয়ে হয়েছে আমার খোফালর ছাড়ো মদ তো ইয়া খাইতো আল্লাহ যে খোফাল খান দি তোমারে সজদা করছি আমার খোফালর মর্যাদা খান রক্ষা করিও আর ২ নম্বর সওয়াল তোমার দরবারও এই মুহূর্তে আমার সালামটা আমার নবীর দরবারও পৌঁছাই দাও সুবহানাল্লাহ বাতাসে এত দ্রুত গতিতে রসুলের খেদমত নিয়া সালাম দিছে আল্লাহর রসুলে মুখ ফিরাইয়া সাহাবায়ে কেরাম রে কইলা শুকুরবানি ভালাই ভালাইয়া বলে এই মাত্র আমার আসিম শহীদ হইজিরা খবর গেছেন না গেছে না বড় হরি হৌকা গেছেন না গেছে না আল্লাহও দোয়া কবুল করলা যে আসিম তুমি দোয়া করা লাগতো নাই আমার কোরআন শরীফের লগে যাদের অন্তরঙ্গ সম্পর্ক আছে অঙ্গ প্রত্যঙ্গর সম্পর্ক আছে আন্তরিক ভালোবাসা আছে আমি ওয়াদা করছি বালহুয়া কুরআনুম আমার এই কোরআন মজিদ এই কোরআনের লগে যারার আন্তরিক সম্পর্ক দৈহিক সম্পর্ক মানবিক সম্পর্ক এরারে আমি দুনিয়া ও আখেরাতে ইজ্জত দান করব
যেমনে হজরত আসিম শহীদ হইছেন রইছেন খোজন এই দুইজনে তারা বান্দিয়া দরিয়া কয়েদ হইলিছে গালিবান একজন হজরত ইবনে দসিনা আর একজন হজরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু আসিম শহীদ হয়ে গেছেন হোক মতলবই কিন্তু বুঝই গেছে নানি উঠ কতটা ভাবা যাইব বড় করে হইন না খানে কারণ মানুষের তো বিগড়ায় ইসলাম তাকে ইমান তাকে লালছে মাথা না খানে আমরা দেশেও দেখুন জানি দেখা যায় লম্বা লম্বা দাড়ি আর কিওর কি জাত ফরেজগার আর মাথে যা সারা ইসলামের বিরুদ্ধে মাথা না খানে মাথে যা সারা ইসলামের বিরুদ্ধে সেলিম সাসা আরো গুবার হয়েছে হিগে কইছে ইটা মূল্যায়ন তোর ইসলাম একটাও ঠিক নাই আমারটা ঠিক অথচ তার মাথার তো কেউ নাই নামাজ পড়ায় ইটা আসেন নানি সকল সময় আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ ফলি রইছে এ মোল্লা ফুয়েন বলে এই ই কিন্তু আখতাই বেড়া লাগাই দিলা খানে বা তোমরা বাদ খাইতে নিয়ে লাগিয়া ও না তার খাইবার টাইম হইলে অত আবার বেড়া একটি লাঙ্গাজ হইলাও হ্যাঁ আচ্ছা তো জলদি বাড়ি দিও জলদি বাড়ি যাও বেড়া সেরা করি জলদি বাড়ো যাও কাকি রেবা তারা ফরার উপরে খাইতা না তারা খাইয়া আইবা তারা তো টাইম টেবিলের খানি ফরে বাবুর সে যাইব কি গুসা করিয়া কত যন্ত্রণাতে বাবাও হল আমরা আমারে মনে করে দেখ আমি কোন কথাত আসলাম আলহামদুলিল্লাহ জাজাকুমুল্লাহ হলে আমিন হোক আমার মনে আছে কিন্তু দেখলাম যে আপনারা আমার লোকে আসেন নি না না আসিম রাদিয়াল্লাহু আনহুর লাশ ফড়িয়া রয়েছে সেই শকুনগলর দৃষ্টি রয়েছে খারবায় আল্লাহর দৃষ্টি খারবায় আসিমর ভাই নাইনি তাই কেসলা কিতা লাগি কোরআন শরীফ বুঝাইবে লাগি কিতা লাগি গেসলা তে আল্লাহর গেছে সেনাবাহিনীর কোনো অভাব আসেনি নমরুদরে হুতাইলা কিতা দি হ মশা দি ইটা মশাই মাঝে মাঝে ডাকাতে ইয়া বুয়া দেন এগুন নাম হইল ডেঙ্গু মাথো না ডেঙ্গু মশা দিয়ে আল্লাহ নমরুদ হুতাইছ আর আব্রাহা বাদশারে কিতা দি হুতাইছ আবাবিল ফাঁকি দিয়া হৌকা বড় হরে কিতা দিয়া ইটা খার সৈন্য ই আল্লাহর যুদ্ধ হরতে হইলে হেউর লাগে আমেরিকার কাছে অস্ত্র লাগে যাওয়া লাগবো নি ও এমনি হইব গত কয়েক মাস আগে যে এক সৈন্য ছাড়ছিল তার নাম আছিল করোনা মাথো না কেন নমাজ ভঙ্গ করোনা করোনা মদ পান করোনা সুদ ঘুষ চুরি করোনা মিথ্যাবাদী করোনা ও এর লাগে এগুন নাম আছিল কিতা কইলা ওটা সাড়ি দেও আর ইজাত বেমার আইতো নাই এখানে তলে উপরে ডিভাইড তাই মাথো না কেন সে দুই এরা তিন এরা দিয়াও দেখা যায় হ্যাঁ সে কোনটা নাই হেলিকপ্টার দিয়ে নেওয়া লাগে মাথো না কেন আর আমরা মূল্যায় নেওয়ালা লীলা কুজিছি হেতুও যেন করোনা বেমারি টান বাড়িও গিয়া কইছি মাদ্রাসার চান্দা দেও আমরা দোয়া করব তোমার বেমার ভালো হইব ওইছেও হ না আলহামদুলিল্লাহ করোনার আমরা লোকে আর আইল না তার বাবাই তো হারবনি আমরা পাঁচবার সাতবার অজু ভরি আর নমাজ ভরি আমার হতা নিবা ইটা আল্লাহর সেনাবাহিনী ইটা হার বাহিনী ও যে করোনা আইল মুসলিম কান্ট্রি ওগুলোর হিসাব লইয়া দেখৌকা কোন মুসলিম কান্ট্রিত কতজন মোল্লা আর ও মুসলিম কান্ট্রির হিসাব লইয়া দেখৌকা হিতা লাশ গাড়িতে গাড়িতে হেসে ফালানি বাদ দিলে আমি ইতিহাসটাকে হতা হইয়া দিনে না
সত্য হইয়ার না মিথ্যা হইয়ার ভারত জ্বালাইতে জ্বালাইতে হেসে আর লাখড়ি নাই খিল্লা গাঙ্গে দি ছাড়ো মাথবা কিন্তু মুসলমানের রাষ্ট্রে আল্লাহ হেফাজত করছে পয়লা নম্বর হইল আল্লাহওয়ালা ওগুলোর হেসরাত কর চকুর ভানি আর দুই নম্বর হইল আফনান্তর ওজুর ভানির বরকতে ঠিক নে না ঠিক না আসিম রাজি আল্লাহ আনহুর লাশ ফড়ি রইছে আর এই শকুন হলে তাক লাগাইয়া বইসইন হি দুইজন তারার বন্দী করে লইয়া যাও কাকি আমরার মকসুদ হি দুইজন নাই আমরার মকসুদ খাও বড় মারি খাও আসিম আল্লাহ হইলা খাই ভাই আমে লাও ফট করে ডাক দিছইন মৌমাছির ঝাঁক ফারবানি আল্লাহ একবার হইতা মুত্তফিক দেখা উসি কো কাদির কাইয়ুম নে মুত্তফিক দেখা উসি কো কাদির কাইয়ুম নে সব খালায়েক কো উসি পর দিল সে শয়দা কর দিয়া সুবহানাল্লাহ হুকা হিতাইজন দৌড়িয়া কুরআন ওয়ালার হেফাজত করবা লাগি বড় করে হুকা সুবহানাল্লাহ মৌমাছি আইয়া এমন বেড়া দিছইন কোনো চাচা খান্দা লইবার কোনো সুযোগ খার বাহিনী বড় করে কও চিন্তা ফিকির করিয়া এ সাতকে কইল যাই গে রাইত অন্ধকার রইলে এমনেও মৌমাছি মাত না আন্দাই রইলে আল্লাহ দেখইন না কও বড় করে কও আল্লাহ দেখইন যেমনে খালি রাইতে আইছে হি সময় কুরোর গড় তো বাস ফেখর বেড় মাটির বেড় আর উফরে খাজুর ভাতার সানি আল্লাহর ফানি মন্ত্রী একজন আছেন জানেন আপনারা হ্যাঁ হজরত মিকাইল আলাইহিসসালাম ও ফানি মন্ত্রী ওবায়াও আজ তোমার দরকার বলে কিতা বলে বাংলাদেশও তিনবার ফানি হইতো এটাই নমাজ বড়ই না মাথো না কেন বা বাংলাদেশও তিনবার ভানি হইত ইটা সুদ খান ঘুষ খান নিষেধ খান জুলুম খরন অন্যায় খরন অত্যাচার খরন এর লাগে অগন্তরে তিনবার ভানি দি যাতাও যাতাও হইছে না হইছে না আমরা সিধা হইছি নি না রইছি আবেলা খান কুত্তার লেঙ্গুড়ি যত মানজ আমি কাইলাও বলে কিতা বলে আমার কোরআন মজিদ সুবহানাল্লাহ আমার কোরআন আর খাদিম রাস্তাত ফড়ি থাকছইন আর কাফির হলে নিয়ত করছইন তান মাথা মোবারক নিয়া কাফির নির্গেছে দিতা আর হিগে মদ দিয়া নাফাক করত আর তাইর হলজা ঠান্ডা করত তাইর হলজাও আমি ঠান্ডা হইতে দিতাম নাই আর আমার কোরআনওয়ালারেও বেইজ্জত হইতে দিতাম নাই তুমি এক কাম করো বিরাট মেঘর এক শাখা লইয়া যাও আর গিয়া গল্লা দি বাড়ি দিও আসমানে ডাকে না নিবা খেউ খেউ কইন মিকাইলে বাড়ি দিন দিছইন বাড়ি আর যে মেঘর ফুটা ফড়ছে হিকানোর নাম মিডিল ইস্ট নাই নি হিন আসমান আমরা তাকে বউ তুষাত কারণ হিকান তো এখানে মাঝ খান মেঘর ফুটা আইসে কিতা একটা গোত্র পড়ে গেল বুঝা যায় যেমন ইটা পড়ে এখন তাইন তাইন লুকাইতে কুয়াই ও যে চকি চাকি যেটা আছে করে তো মেঘরে হাইয়ে মাউগে হুরুতাই হকলে দল ইয়া চকির তলে সুবহানাল্লাহ বড় করে হোকা আর আল্লাহ হইলে মিকাইল এমন হাম খরবায় আমার কোরআনওয়ালার অন্তর পাক আমার কোরআনওয়ালার দিল পাক আমার কোরআনওয়ালার শরীর পাক আমার কোরআনওয়ালার রক্ত পাক না পাক কোনো কাফিরে সইতে দিতাম নাই মর্যাদা আমি রক্ষা করবো তুমিও লাস্টারে রক্ত সহ বাসাইয়া নিয়া আরব সাগর নিক্ষেপ করো কিছুক্ষণের মধ্যেও দেখা গেছে এমন বৃষ্টিপাত হইছে যে বাসাইয়া সৌদি আরব এখনো মেঘ হইলে দেখুন জানি কার করিতে বাওয়াইয়া লিখে যায় কি হজরত আসিম রাদিয়াল্লাহ আনহুর লাশ মোবারকরে বাসাইয়া আরব সাগর নিয়ে ফেলাইছে মেঘ ছাড়াইছে ওখান লালচি বন্ধা বই রইছে নি বই রইছে নি আইবে মেঘে খেদাইছে মৌমাছি আয়
আইয়া দেখে আসিম পাওয়া তো দূরের কথা, গোহন পর্যন্ত সুবহানাল্লাহ বড় করে হোকা। আচ্ছা আমি আপনারা জিকাই ও আসিম রে হেফাজত খে করছেন, কাফিরর আত্মাকে সম্মান খে দিছেন, কিয়র বরকতে কোরআন শরীফর খেদমতর দরিয়া নিলা দুইজন, এর মাঝর একজন ইলা হযরত খুবায়ব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওলা নাইনি হেনডে একগে লইয়া নিছে, তার কি গুরে তাইন কাতল করিল ইসলা কইছে হেন বদলা তান রেসে সুতাম। আরে না আশিকে রসুল সুবহানাল্লাহ, জিঞ্জুর দিয়ে বান্দিয়া থইছে, পরবর্তীতে সারা কাফির লিডার হল বইসইন, বইয়া সিদ্ধান্ত নিছইন আইজ আসিম রে সুল্লির দে হইব। তৎকালীন সুল্লি হইল গলাত রসি বান্দিয়া খাজুরের ডাল লক্ষানি, কারণ আরব দেশে বট গাছ আছেন মাথো না খানোয়া, ফরিশর গাছ আছেনি, খাজুরের গাছ ছাড়া আর কোনটা নাই, খাজুরের ডাল লক্ষানি আর চল্লিশটা কাফির রেডি হরসইন, এক দুই তিন হইব, আর ওই সময় চল্লিশ জনে একলগে তীর মারিয়া আর খুবাইবরে শহীদ হরবাই। এটা সকলটা তাই হুন্ডা হনিয়াও তাই খুশ, চুল্লিত উটানির আগে দাঁড়িত বইয়া বইয়া খালি আঙ্গুরের জুটাইন সিঁড়িরা আর খাইরা। কাবির হলে চিন্তা করেন ই বেটারে খানি খেয়ে দিল রে, আমি আপনার জিকাইছে খানি দেওয়ারা আসেন নি না নাই। হজরত মরিয়ম যে সময় হুজরার ভিতরে হামাই গেলা, তালা মারি হজরত জাকারিয়া তুইয়া গেলা, আইয়া দেখলা হজরত মরিয়মর আগে খালি ফল ফুরুটর ডেরি, জিকাইলা ইয়া মরিয়ম আন্না লাকে হাজা, ও মরিয়ম ইতা ফল ফুরুট ফাইলা কিলা, মরিয়মের লগইয়া উত্তর দিলা কালাত হুয়া মিন ইনদিল্লাহ, ও আচ্ছা মামা আপনি যে আমার সামনে রিজেকর ডেরি দেখায় খে দিছন বড় করে হোকা খে দিছন আল্লাহ। জাকারিয়া আলাইহিসসালামর বুঝই গেছে আমি যেই বেটিরে কিতাব শিক্ষা দিয়া আল্লাহ লগর সম্পর্ক লাগাইছি, ইগে কোনো নন সিলেটির লগে প্রেম করছে না, কোনো সিলেটির লগে প্রেম করছে না, কোনো প্রেমিকর লগে গাড়ি টুটিয়া জাফলং গেছে না, মাথুই না দেখি আমরা জাফলংকে উমরা করি না নিকতাই জাফলং গেছে না, ই বেটি পাক এর লাগে আল্লাহ বেঠির রিজকর ব্যবস্থা দিছেন সুবহানাল্লাহ হুকা। হযরত খুবাইব রে আল্লাহ আসমান তাকে আঙ্গুরের ব্যবস্থা দিছেন আর খাইরা গেসলা কিতা লাগি ফাউরিল চইন কোরআনর খেদমত গেছলা আনি, কোরআন শিক্ষা দিবা লাগে গেছলা আনি, রিজকর অভাব রইছে না গেছে টিফটে ভাইয়া খাইছ আর কুশ কত বইলে ওটাই শহীদ হরতা আর আমি জন্য তো হামাইতাম। ই আল্লাহু আকবর হইতে না সাজল আলী আল্লাহু আকবর হপ্তে ইতা শহীদ হরতা আর আমি আমার এ দোস্ত পসিনা তেরে আম্বর সে জিয়াদা, এই দোস্ত পসিনা তেরে আম্বর সে জিয়াদা, দামন কি হাওয়ায়ে তেরে সর সর সে জিয়াদা, আমি আমার রব্বুল আলমিনের মুলাকাত হবে গিয়া বসতাম, আমি জন্নত গিয়া হত বইলে চক্কর দিতাম, ইতা মারন্যা খেনে আব বান্দি তুইলা খেনে সুবহানাল্লাহ। এরপরে চল্লিশটা কাফির একলগে তীর মারছইন খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জান ব্যস্ত গেছে কি খালি লাশ পড়ে রয়েছে রক্ত বাইয়া ফলের আর রক্তটাকে খালি মিশকে আম্বরর গেরান বার কোন খামে গেছলা হৌকা, আবার কোরআন শরীফের খেদমত গেছলা নানি, কোরআন শরীফ শিক্ষা দেওয়াত গেছলা নানি, কোরআন শরীফের বিস্তার হরাত গেছলা নানি। রসুল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যখন হুনলা যে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুরে শহীদ করা হয়ে যার তুড়া একটা কথা রয়েছে, তান্ডে সুল্লির চড়ানির আগে কাফিরগুলোর এক লিডারে হইল, ও খুবাইব তুমি যদি একটা কথা মানিলাও তে আমরা তোমারে ছাড়ি দিব সুবহানাল্লাহ হুকা। তাই কইলে হো কথা কিতা এলে খালি ওখানটা হইতায় আমারে চুল্লিত না, আমরা তো পারতাম নাই মুহাম্মদুর রসুল্লারে চুল্লিত দিতাম, তুমি খালি ওখানটা হইতায় যে আমার বদলা তোমরা মুহাম্মদরে দিলাও, খালি ওখান হতে আমরা ছাড়ি দিব। সে রূপে সরফ রাখতে হে দরবার কে কুত্তে সুবহানাল্লাহ,
شیروں پہ شرف رکھتے ہیں دربار کے کتے شاہوں سے بھی بڑھ کر ہے گدایان محمد شاہوں سے بھی بڑھ کر ہے گدایان محمد یہ تو عشق اور محبت صحابہ کرام و رسول حضرت خبیب فرمائیلا امائی تو ایک خبیب امار متو ایک ہزار خبیب رضی شلیت چڑھانو ہوئے تو وہ محمد الرسول اللہ صلی اللہ علیہ وسلم اور فاو مبارک دی اکتا برر کو سامائی تو الرسول خوشت بھائیتا برداشت کرا جابے نا جابے نا ایتا ہوئی لرے دوائی اللہ ریتا رو تو میانی محمد رے دیا جاؤ شلیت چڑھاؤ رحمت للعالمین در شما خبر بھائیل رائت در خبیب رضی اللہ عنہ رسول اللہ چڑھائی دیا اللہ تیا رخصوین ترا منصور دیکھائی تا خوری در رسول اللہ لوگ لوگ دوشا اللہ ہوئے نتو اندخنے بیٹی سے دخن بارت شاشن خلو خوی خزار علماء کرام رے فاشی دیا دسوٹ ڈالو لگے لوگ تیا توی لو دانی با منصور بزائی تو سائی لو ملن تو لوگ 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 تی بائے এখনো ভারত ও মহাদেশর মুসলমানের মাঝে শতকরা ৯৮ ভাগ মুসলমান উলামায়ে কেরামের লগে আছে না নাই হাত তোলা দে হুকা আছে নি না আছে না নারায়ে তাকবীর দীন ইসলাম মুতারা সাইছিল মুসলমান রে ডর হারাইয়া খমাইতো আল্লাহ হইলা খমানিয়ার বাড়ানি তোমরা রাতো না আমরা রাতো তাই তাই লেঙ্গুল গুজাইয়া আর ভারত উপমহাদেশর যতটা আছিল ডাকাতি হরিয়া লইয়া লন্ডন গেছে মাথা না খানেবা এর লাগে আমরা উলামা একরামে লন্ডন যাওয়ারে জায়জ হইছইন যে হিতায় চুরি করি আমরার মাল নিছইন তোমরা রুজি করি অনিন ফিরাইয়া আনো মাথা না খানে যে তা আনিয়ার ইতা আমরার ফুরবা ফুরুষন নাই নিবা এবলা ওইতে ওইতে ও ভারত উপমহাদেশর ইন্দু এটা তান্তানোর প্রধানমন্ত্রী হইছে এটা আমরার গৌরব নাই নি যদিও ইন্দু হোক কিন্তু ভারত উপমহাদেশর মানুষ তো রসুল্লাহ যেমনে খবর পাইছেন রহমতুল্লিল আলমিনের খোলজা দাক 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 করেন হায় রে খুবাইব রে হায় রে খুবাইব রে অত নিষ্ঠুরভাবে ইতা শহীদ হল্লা রে ও সময় রহমতুল্লিল আলমিনে আওয়াজ দিলা আসনি আমার কোন সাহাবি আমার খুবাইবর লাশটা আমার আনিয়া দেখাইতাই দুইজন বাগর বাচ্চা উঠেছিল একজন হযরত মিকদাদ ইবনুল আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আর একজন হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু কইলে ইয়া রাসূলুল্লাহ আমরা আনিয়া আপনার আশা পূরণ করব রাসূলুল্লাহ ফরমাইলে যাও তুমি তাই আমি তোমার লাগি দোয়া করব বাগর মতো ছুটি সই হিন গিয়া দেখো সাইরে বাই বেরিয়া বইয়া ইতাই ফোর দিনা হামাল যাইবনি না তুই না খানে চতুর্দিকে গেরাও করে ফারা দিরা ইনো হামাল জীবনি গাছ তো নে তো খাটিয়া রসি খাটিয়া ছুটাইতা এর বাদে লইয়াইতা নানি আল্লাহ হইলে আমার নবী আশা করছেন যে যাও তোমরা ইগুন সমালমু আমি সুবহানাল্লাহ হো না ইগুন সমালমু আমি আল্লাহ গুমরে অর্ডার দিলা হই তুমি বলে বা জলদি আও ও অন যে গুনতে ফারা দিরা ও গুনতর গর্দনাত কিয়া ধরো আইয়া দরছে গুমে আর খালি বড়ি বাইরা সাহাবা একরামে আইয়া দেখুন ইতা খালি বোয়াত খোখড়াইরা আসুন জানি অনেক মানুষ বোয়াত ঘুমাইয়া খোখড়াইরা কইলা রে চান্স আছে উঠো একজন গাছে উঠিয়া রসে খাটিয়া দিছেন আর একজনে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ লইছেন আত আর দুজন লামিয়া একজনে খোল্লা বাজুবাই লইছেন খান্দো আর একজনে ঠেং বাজুবাই সুবহানাল্লাহ হইতা জানি সাসাই নেব গুমো আল্লাহ হইল মুসলমান তোমরা যদি সত্যিকার অর্থে কোরআন লগ লও কোরআন অনুযায়ী আমল করো আমি আল্লাহ কাফির হকলরে গুমো হেঙ্গা দিয়া তোমরা রে কামিয়াব করে দিব কথা ঠিক আছে না আছে না দিয়জনে লইয়া আল্লাহ লইয়া দৌড় উঠছই আও দুই শক্তিশালী বীর দৌড় উঠছই অন্তনে মনে করো কাল আলা বাজার গেছেন গিয়া ও তান তানোর গুম সারছে সারিয়া দেখো লাশ নাই
هاي كتول لوري كي كني لوري كلا أي أي تمرة هو يسلا هي كذا هاي تين كوي يسلا ولا با أمار تقوم يدليش يكون ده كذا هو خلدي غمار خام شيشويس خلاص زولدي غلا لوار دولا وتو تكايا نو ناي خاي جاتير شام نموك ده هاي تاي ما تين ندكي غلا لو يا ورسن دولا أرتين تينو ديوتون ورسن دولا دوليتي 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 تازفور আর দেখছেন দৌড়িয়া ফাররা না কারণ তাইন তাইন ফাউদি দৌড়িরে আর তারা গুড়া দি দৌড়িরা হইলে আর সম্ভব নাই রে দেখি আর দুই তিনা থোবাজত রইছেন ও আল্লাহর হাওয়ালা করিয়া হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ মাটির তুইয়া আর তারা দৌড়ে উঠে গেছেন আর আল্লাহ খুবাইব রাদিয়াল্লাহু আনহুর লাশর সম্মান রক্ষা কর্তা করে মাটিরে অর্ডার দিয়া রাখছেন যেমনি আমার খুবাইবের লাশ তো হইব লগে লগে তুমি তোমার ফেটোর ভিতরে হারাই দিবে এখন তারা দেখছেন ও তুইছেন হেরা দিয়জন তো তারা দৌড়িয়া হরি গেছেন ওখন টুকাইতে টুকাইতে এক জোড়া গন বাতাস জোরে হৌকা হেফাজত হে হরছেন আরো জোরে হৌকা হে হরছেন কিয়র বরকতে হল্লা কোরআন শরীফের খেদমত যাওয়ার কারণে নানি তিনটা কথা কইছিলাম আপনারা এক নম্বর শব্দ কোরআন দুই নম্বর মজিদ তিন নম্বর মাহফুজ মনে আসেনি আপনারা আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইলা যারা কোরআনে মজিদ কোরআনে করিমর সম্মান রক্ষার্থে মেহনত করবা যারা কোরআনে করিম অনুযায়ী জিন্দগি গড়িবা যারা কোরআন অনুযায়ী নিজর পরিবারে গড়িবা আমি আল্লাহ তালায় দুনিয়া তো তারারে ইজ্জত দিম আখেরাতও তারারে ইজ্জত দিম রসুল্লাহ ফরমাইলা আল কোরআন হুজ্জাতুন লাকা আও আলাইকা কিয়ামতর দিন কোরআন শরীফ কিবান তোমার ফক্কে সাক্ষী হইব না হয় বিফক্কে সাক্ষী হইব আচ্ছা একটা কথা জিজ্ঞেস যাইন কোরআন শরীফে যদি আমরা বিফক্কে সাক্ষী দেয় বাঁচবার উপায় আছে বড় করে হাত তুলা মারি লড়া দিয়া হৌকা নাই তাহলে কোরআন শরীফ রে আমরার ফক্কে আনা লাগবে না লাগতো নাই লাগবো কোরআন শরীফ রে আমরার ফক্কে আনতে হইলে ফয়না নম্বর কোরআন সুন্না মোতাবেক নিজের জিন্দগি গড়ি তুইব রাজি আছি বড় ঘরে হোকা রাজি আছি দুই নম্বর হইল কোরআনে করিমর তিলাওয়াত চলতে হইব এবং কোরআন শরীফ তিলাওয়াত চালাইয়া রাখতে হইব মাথুন না তা হইলে দুনিয়া এবং আখেরাতে আমরা ইজ্জত পাইতাম পারি এই বুখারী শরীফর হাদিসর ই ঘটনায় আপনার কাছে প্রমাণিত হয়েছেনি বুঝা পড়ছেনি জেলা আপনারা বইছেন আল্লাহ আরো কিছুক্ষণ ওলা বয়ার তৌফিক দেউকা দয়া করে সে উঠেন না জানি মাদ্রাসাটা বর্তমানে কোরআন শরীফের মাদ্রাসা নাই মাথ সিলেটের মুসলমান হল এখন আসতে মাতলে এগু